ইলিশ চলে কত করে ইলিশ 700 টাকা কেজি কোন সাইজ কত 850-900 গ্রাম মেমা 700 টাকা কেজি হ্যাঁ আর এলসি সাইজ হ্যাঁ এলসি সাইজ এলসি সাইজটা চলে 900 টাকা কেজি 900 টাকা এই যে এইটা কত সাইজ 700-800 গ্রাম ওজন কেজি কত এটার এইটা 700 টাকা কেজি প্যাকিং হচ্ছে বিভিন্ন জায়গায় ইলিশ পাঠানোর জন্য দাদা মাছ চলে কিরকম আইস গো দাম 640 টাকা কেজি কোন সাইজের কত দাম 700 থেকে 900 পর্যন্ত মাছের আমদানি কেমন এবার ভালো ধরে কর ভালো আমদানি হচ্ছে তাই মৌসুমে ভালো আমদানি এই অসিজনে মাছ পড়ছে কেমন লাগে ভালো লাগতেছে কিন্তু মাছ টানতেছে না তাই কেন থাকো হ্যাঁ খাও থাকো কেন আসলে শীতের দিনে ইলিশ মাছটা ভালো স্বাদ লাগে না এইটাই মূলত দেশি মাছটা যে পরিমাণে স্বাদ সুস্বাদু ঠিক আছে কত করে বিক্রি করেন কিরমের দাম
মানুষ কি জিনিস বেশি কেনে না কম কেনে? কাস্টমার নাই, মানুষের আছে পয়সা নাই কিনবে কি? এক কেজি মাছের দাম, এক কেজি মাছের দাম 580 টাকা, সবাই তো কিনতে পারে। আগে একটু দাম বেশি ছিল না? আগে দাম বেশি ছিল, মাছ কম ছিল, দাম বেশি ছিল, আর মাছ বেশি দাম কম। এবারই হোক, মানে এই না যে কিন্তু 20 বছরের মধ্যে এবারই এত বড় হবে, কিন্তু 20 বছরের মধ্যে আমি রাত বইনি এত বড়, আমি তো এই কখনো বিষয়ে
ইলিশের প্রধান মৌসুম হলো আপনার সেপ্টেম্বর অক্টোবর, কিন্তু আপনার পূর্বে 15-20 বছর আগে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর ইলিশ পাওয়া যাইতো। অতি আহরণের কারণে এবং আপনার জাটকা নিধনের কারণে কিন্তু মাঝখানে কমে গিয়েছিল। এখন যেহেতু সরকারের এই জাটকা নিধন কার্যক্রম, মা ইলিশ রক্ষা কার্যক্রম এবং অবৈধ জাল নিধন কার্যক্রম জোরদার করার কারণে এখন পুনরায় এই যে এই সময়ে ফেব্রুয়ারি মাসের যে সিজনটা ছিল সেটা আবার পুনরায় ফিরত আসছে। আমরা ইলিশ পাচ্ছি, আমরা আশা করছি যে আমাদের যে কার্যক্রম সেটা আরও জোরদার করবো এবং ভবিষ্যতে আমরা এই বেশি ইলিশ পাবো।